প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে আমার রান্নার কোনো ভিডিও আপনি মিস না করে যেতে পারেন আর এইটা সম্পূর্ণ ফ্রি হাই ফ্রেন্ডস মহুয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বটা আমি শুরু করব একটা সুন্দর মুচমুচে বড়া রেসিপি দিয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বিউলির ডালের বড়া এটা খেতে খুব সুন্দর হয় আর খুব ঝটপট বাড়িতে বানানো যায় আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর বড়াটা রেডি হয়ে যায় ঝটপট আর ডালের সাথে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু অনবদ্য লাগে তো চলুন বন্ধুরা আজকের পর্বে শিখে নিন বিউলির ডালের বড়া কীভাবে বানাতে হয় বিউলির ডালের বড়া বানাতে প্রথমে আমার লাগছে বিউলির ডাল আমি ওভার নাইট শোক করে রেখে পেস্ট বানিয়ে নিয়েছি লাগছে হলুদ গুঁড়ো কালো জিরে নুন চিনি স্বাদ মতো আর লাগছে পোস্তর দানা তো চলুন রান্নাটা কীভাবে করতে হয় দেখি আমি একটা বাটি নিয়ে নিয়েছি যেখানে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব প্রথমেই নিয়ে নিলাম বিউলির ডাল বাটাটা বিউলির ডাল বাটাটা নিয়ে আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এরপরে আমি দেব কালো জিরে এরপর আমি অ্যাড করব চিনি আর নুনটা চিনি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেরকম যে মিষ্টি বা নুন খেতে ভালোবাসে সেই অনুযায়ী মিশিয়ে নেবেন নুন চিনিটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তর দানাটা এটা যখন বড়াটা ভাজবে মুখে পড়বে তখন খুব ভালো লাগে আর সমস্ত উপকরণগুলো আমি সামান্য জল দিয়ে মিশিয়ে নেব যদি ঘন হয়ে যায় তাহলে সেখানে সামান্য জল অ্যাড করতে পারেন বেশি পাতলা কিন্তু ব্যাটারটা হবে না ব্যাটারটা দেখুন আমি কতটা ঘনভাবে বানিয়েছি একদম পাতলা করবেন না তাহলে কিন্তু যখন তেলে দেবেন সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে আর সামান্য জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বড়ার ব্যাটার থেকে বড়ার ব্যাটার নিয়ে চামচে করে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো আমি দেখুন যেমন বড়ার আকারে সেই রকম অনুযায়ী আস্তে আস্তে ছোট ছোট গোলাকৃতি বড়া আমি এখানে বানিয়ে নিচ্ছি এভাবে আমি চারটি বড়া অ্যাট এ টাইম বানাচ্ছি বেশি আমি দেব না বেশি ওভার ক্রাউডেড করলে কিন্তু সেক্ষেত্রে বড়া গায়ে গায়ে লেগে যাবে তখন ভালো করে ভাজা হবে না আমি এখন চারটি বড়াই ভালো করে ভাজতে টাইম দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত বড়া কিন্তু ভেজে নেব যখন একটা পিঠ ভালো করে বাদামি হয়ে যাবে তখন আমি আর একটা পিঠ উল্টে দিয়ে দু পিঠটাই ভালো করে ভেজে নেব বড়ার একদিকটা খুব সুন্দরভাবে বাদামি কালার চলে এসেছে আমি বড়ার আরেকটা পাটও উল্টো দিকটাও এভাবেই ভেজে নেব আমি প্রত্যেকটা বড়া এখন উল্টে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখেছি গ্যাসের ফ্লেমটা আমি ভালো করে ভেজে নেব যখন বড়া ভাজবেন তখন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন জোরে দিলে কিন্তু বড়া বাইরে থেকে ভাজা হয়ে যাবে বা পুড়ে যেতে পারে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেক্ষেত্রে সবসময় মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেম রেখে তখনই কিন্তু বড়াটা ভাজবেন দুটো পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াটা তুলে নেব এবং বাদবাকি বড়াগুলো আমি ভেজে নেব বিউলির ডালের বড়া দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে আর ডাটা আলু পোস্তর সাথে ডাটা আলু পোস্তের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা সেখান থেকে চেক করে নেবেন নিরামিষের দিনে গরমকালে দুপুরবেলা ডালের সাথে বা আমিষের দিনেও কিন্তু খুব ভালো লাগে এরকম সুন্দর মুচমুচে বড়া বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ঝটপট বানানো চাই এই বড়াটা এই রেসিপিটা সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্লিজ চেক করে নেবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরও আরও রেসিপি দেখতে হলে প্লিজ আপনারা মহুয়া রান্নাঘরে কিন্তু অবশ্যই চোখ রাখবেন নমস্কার